আমার নাম সজল চৌধুরী পণ্ডিত। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। বিসিজি এবিসি নিউজ এজিটি লাইভ। 4 তারিখ জেতে হয়ে গেছে, 2 তারিখ সম্মেলন হয়েছে, 19 তারিখ গাড়ি বাজার হয়েছে, 16 তারিখ আর প্রথম 17 তারিখ গুজিবাস। चलो खूब निष्प्राण अवस्था जेहेतु कोरोना प्रकोप कमे तृतीय ढेर आशंका कांपछि गोटा देश एकदम नियम माफिक कल के देखें पाँचजन बेसि भेतर ढुकते কোনো প্রসাদ ফুল বেলপাতা বা এখান থেকে চরণামৃত কোনো প্রায় বিনিময় হবে না, শুধু শ্রদ্ধার্ঘ ভক্তি প্রণামের মাধ্যমে তাদের প্রকাশ করতে হবে। ভারতবর্ষ আধ্যাত্মিকভাবে পীঠস্থান, তার ধর্মীয় চিন্তা চেতনা অনেক গভীরে প্রথিত। স্নান যাত্রায় চতুর্দশ দেবতা যাবেন নদীতে স্নানে, আপনারা দেখেছেন বহু বলার পরেও হাজার হাজার মানুষ বেরিয়ে গেছে। অবশ্য তারা সুশৃঙ্খল ছিল এবং রাস্তার দুয়ারে উলুধ্বনি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আবাহন করেছেন। সমস্ত লোকাল মানুষ বাইরে থেকে খুব আসেন, তো কাল থেকে সম্পূর্ণ স্ট্রিক্টলি সেটা চলবে। এবং গতবার আমরা বন্ধ রেখেছিলাম, এবার আমরা সরকারি বলি যেটা রাজ্যবাসীর কল্যাণার্থে সরকার উৎসর্গ করেন ভগবানকে তুষ্ট করার জন্যে, দেবতাকে, যেটা ত্রিপুরা সুন্দরী মাতা বাড়িতে হয়, সেভাবে এখানেও সেই বলি সম্পন্ন হবে। ঘেরা জায়গার মধ্যে আপনারা দেখছেন, এটা কেউ দর্শন করতে পারবে না। আর বাকি সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, ঘরে বসে আপনারা চতুর্দশ দেবতাকে প্রণাম করুন, আশীর্বাদ নিন এবং প্রার্থনা করুন সবাই। গতবারও বলেছিলাম, এবারও বলছি, অন্তত এই ঢেউয়ের প্রকোপ কাটিয়ে করোনাকে পরাজিত করে আগামী বছর যাতে এই যে মহোৎসব, বিশাল মিলন মেলা, যে শুধু ধর্মীয় উৎসব না, একটা সাংস্কৃতিক উৎসব, গত বছরের আগের বছরও প্রায় হাজারের মতো শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছেন তিনটি মঞ্চে গভীর রাত পর্যন্ত, সিঙ্গেল ইনসিডেন্টও ঘটেনি এখানে, একদম জিরো ইনসিডেন্ট। তারপরে এখানে খারাপ ফুড স্টলগুলোকে চেক করা হয়েছে, সমস্ত নতুনভাবে আমরা করেছি। যারা দীর্ঘকাল সুযোগ পাননি সেই সমস্ত শিল্পীরা এসে চোখের জলে আনন্দের উৎসুকে বেসেছে যে মঞ্চগুলো এতদিনে সঠিক ব্যবহার করবে। দেরিতে হলেও ঈশ্বরের জাস্টিস আমরা পাই, সবাইকে বলবো, সবাই সবার জন্য প্রার্থনা করুন, সাবধানে থাকুন, দূরত্ব মেনটেন করুন, মাস্ক পরে থাকুন, এবং আগামীকাল থেকে যারাই আসবেন শৃঙ্খলা মেনে তাদেরকে আসতে হবে মায়ের আরাধনার মন্দিরে। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের। স্যার, অনেক আবেগতাড়িত মানুষ আছে যে এই খাচ্ছি পুজোর অপেক্ষা থাকে,
আজকেও তার ব্যতিক্রম দেখা যায়নি কি এসছে, তারপরে যদি কেউ আসে কি মানে কি ইয়া থাকবে আপনাদের নিয়ম অনুযায়ী তারা ঢুকতে পারবে? আমরা তো প্রদেশে কোনো নিষেধ করিনি, কিন্তু সিস্টেমেটিক্যালি ঢুকতে হবে। পাঁচজন করে একটা গ্রুপ ঢুকলো, এখানে দাঁড়িয়ে প্রণাম করে এখানে থাকবে, এখানে অধিষ্ঠিত থাকবেন, এখান থেকে প্রণাম করে তারা এক রাস্তা দিয়ে ঢুকে আর এক রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। Nobody is restricted from entry of this point. এখানে মন্দিরে একদম মাঝামাঝি জায়গা পর্যন্ত আসবেন, সেখান থেকে তারা দর্শন করবেন। মন্দিরে বাইরে স্যার ভিড়ের ব্যবস্থাটা আপনারা কি? আমরা বলেছি আমাদের ভলান্টিয়াররা থাকছে, আমাদের ট্রাফিক থাকছে, আমাদের পুলিশ পার্সোনালরা থাকবে, অফিসাররা থাকবে, আমরাও নিজেরা থাকবো, সবাই মিলেই চেষ্টা করবো আপনাদের মাধ্যমে। তাই আবারও সবাই অনুরোধ করছি, প্লিজ নিজেরা বাঁচুন, অন্যকেও বাঁচান। একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। যারা নিজেকে সাহায্য করে ভগবান তাদেরকেই সাহায্য করে। জান হ্যায় তো জাহান হ্যায়, আগে তো বাঁচতে হবে, না বাঁচলে আমি কি দিয়ে ঈশ্বরের আরাধনা করব? শরীরও মাধ্যম খলু ধর্ম সাধনও, ধর্ম সাধন করতে গেলে শরীর রক্ষার দরকার, শরীরের পতন হয়ে গেলে সেটা সম্ভব হয় না। আবার বলছি আপনাদের মাধ্যমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। আমার নাম পণ্ডিত সজল চট্টোপাধ্যায়, এক্ষণে মার সান যাত্রা হবে, এরপর কাজবেলা আরম্ভ হয়ে যাবে। নিয়ম মাফিক ঐতিহাসিক যে নিয়ম ধারাবাহিক রাজন্য বাধক অনুসার তৈরি এসেছে, সেভাবে পূজা চলবে, চলছে। এই পূজা আজকে থেকে সূচনা হবে, আরম্ভ হবে, সাত দিন পর্যন্ত এই পূজা চলবে। আট দিনের মাথায় পাঁচতলা পূজা হয়ে মা চতুর্দন দেবতা গর্ভমন্দিরে চলে যাবে। ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ জানাই, প্রশাসন সরকার যে বিধি নিয়ম বেঁধে দিয়েছে সেটা মেনে চলুন। আশা করি মার কৃপায় সবাই সুখে সময় থাকতে পারবেন। ধন্যবাদ। এবার পুনার জন্য খুব আশীর্বাদ চন্দ্র দেওয়া যাবে না, এবার সবাই আমাদের পুরোহিত মিলে মার কাছে প্রার্থনা করবো, পুনার চন্দ্র চলে যায়, সবাই যে শান্তি সবজি থাকে সেই আমার আশীর্বাদ। Thank you.
Gracias.